এই দেখো গালে, ওই দেখো গালের পাশে কতটা আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচর দেখাচ্ছি না, রেডি করাচ্ছি আমার সোনা মাকে। এই দেখো সাদা ড্রেসটা পরে কি মিষ্টি লাগছে, হাসছে কি সোনা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, আরো একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমিও বেশ ভালো আছি। এখন যা গরম পড়েছে, সবাই একটু সাবধানে থেকো। আর এই গরমে সত্যি আর পারছি না থাকতে, দেখেই বুঝতে পারছো। এই যে আমার চুল মাথা পুরো ঘেমে গেছে, ঘেমে পুরো ভিজে গেছে, মনে হচ্ছে এখনই স্নান করে চুলটাকে এরকম বেঁধে রেখেছি। তো সকাল সকাল উঠে পড়েছি, এখন 7টা মতো বাজে। ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে সবই, কথাকে ফ্রেশ করা হয়ে গেছে। এই যে বাসি জামা ছাড়িয়ে, এই দেখো আমার সোনা মাকে, তারাও তো তার আগে বলিনি কথাকে, বাসি জামা কাপড় ছাড়িয়ে চোখ মুখ মুছিয়ে পুরো রেডি করে রেখে দিয়েছি। চলো তোমাদেরকে কথাকে দেখাই। এই দেখো আমার সোনা মা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে মুডটা বেশ ভালো থাকে, তাই না সোনা? সকালে ও প্রথম যাকে দেখবে সে এক গাল একটা হাসি প্রাপ্তি পাবে। সকাল সকাল ওর সামনে যে আসবে সে একটুখানি হাসি দেখতে পাবে কথা শোনার। গুড মর্নিং সোনা, গুড মর্নিং, তুমি কি করছো পা তুলে? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ওরে বাবা রে, হাসিতে গদ গদ সারাক্ষণ। দেখো এইভাবে পা তুলে খেলা করে সব সময়। ও শোনা, আজকে কি হবে? তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা দেখতে পারবে, মানে আজকে সারাদিন আমরা কি কি করি। আজকে দিনটা আমাদের কাছে সত্যি একটু স্পেশাল দিন, একটু অন্যরকম ভিডিও হতে চলেছে আজকে। তো আজকে আমার সোনা মাকে একটু সুন্দর করে সাজাবো, তার কারণটা তোমরা পরেই জানতে পারবে কেন। স্নান টান করে তো বেজায় খুশি আছে, জানে না, ও নিজেও জানে না আজকে কি। কিন্তু আসলে সকালবেলায় ও খুব, মানে ওর মনটা খুব ভালো থাকে। মানে সকালে যেই ওর সাথে কথা বলুক না কেন, অচেনা কেউ কথা বললেও তাকে দেখে হাসে। কি শোনা, কি গুড মর্নিং, গুড মর্নিং কথা। আজকেও একটা নতুন জামা পরেছে, এই জামাটা ওর পিপি দিয়েছিল, পিপি অনেকগুলোই জামা দিয়েছে। তো ভাবলাম আজকে এটা একটা পরাই। আসলে গরমে এই পিওর সুতির জামাগুলো খুবই ভালো, আর জামাটা খুবই সুন্দর ছাপাটা। এখন কোলে ওঠার জন্য বায়না, আর বেশিক্ষণ থাকবে না, হাত পা যখন ছুটছে এক্ষুনি কোলে ওঠার বায়না করবে। ওর এখনো খাওয়া হয়নি, ও খাবে। তো বন্ধুরা সঙ্গে থাকো, পরে আবার দেখা হচ্ছে। আদ্রিকা বিশ্বাস, কাশ্যপ গোত্র, আমার ভাইয়ের মেয়ে। বয়স কত? 4 মাস হবে না। পুজো দেওয়া হয়ে গেল, এবার যাবো প্রসাদটা গিয়ে ভাইকে বাড়িতে দিয়ে দেবো, ওরা খাইয়ে দেবে, দিয়ে আমি আবার চলে আসবো। বাবা মা যেহেতু কাল অসুচ, মানে ওই বাড়ি, ওই জন্য তো মন্দির একটু পুজো দিতে পারবে না বলে আমি এসে দিয়ে গেলাম। 5 মাসে পড়েছে মাস হিসাবে, তাই ওকে তো মুখে প্রসাদ দিতে হবে, তার জন্য পুজো দিয়ে প্রসাদটা মুখে ছেঁকিয়ে দেবে। দেখো বন্ধুরা, দিদি চলে এসেছে পুজো দিয়ে। চোখে নিজে নিজে বিরাট জোর আচর দিয়েছে, আবার হাসছে। এই দেখো গালে, ওই দেখো গালের পাশে কতটা আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচর দেখাচ্ছি না। আমি পুজো দিয়ে প্রসাদটা দিয়ে গেলাম, আমি এখনই চলে যাব, বাবা পরে প্রসাদ খাইয়ে দেবে।
না বাড়িতে অনেক কাজ আছে, তাড়াতাড়ি করে পুজো দিতে গেছে হয়। তোকে মা আজকে এখানে খেতে বললো যে হ্যাঁ আর গরমে আর খাবো না, তুই চলে যা। ঠিকই করছিস। হ্যাঁ উপর খাচ্ছি। মা তো তাই বললো যে তুই খাবি না নাকি। আবার তাহলে ফুলবেলা সে আটকে যেতে হবে এখানে। শোনা গোল গোল করে থাকাচ্ছে। কথা এখন রেডি হচ্ছে। কি সুন্দর জামা পরেছে। আজকে আমার সোনা মায়ের মুখে প্রসাদ দেওয়া হবে। প্রসাদ যদিও সবাই হচ্ছে কালী মন্দিরে গিয়ে দেয়, কোনো মন্দিরে দেয়, তো আমাদের তো এক বছর হয়নি। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা জানো, ওখানে হেঁটে হেঁটে যাবো না। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা জানো নিশ্চয়ই যে আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছিল, এখনো এক বছর হয়নি, তাই আমরা এখনো মন্দিরে গিয়ে পুজো দিতে পারবো না। তাই আজ সকালবেলায় ওর পিসিমণি স্নান টান করে গিয়ে কথার নামে পুজো দিয়ে এসেছে, তো সেই প্রসাদই এখন কথাকে ওর ঠাকুরদা খাইয়ে দেবে, মানে ওর দাদানকে খাইয়ে দেবে। তো তার জন্য রেডি করাচ্ছি আমার সোনা মাকে। এই দেখো সাদা ড্রেসটা পরে কি মিষ্টি লাগছে, হাসছে কি সোনা, খুব মজা না, খুব মজা। দাদা ঠাম্মি গিয়ে কিনে এনেছিল, ওকে সাজালে ওর খুব মজা। হ্যাঁ এই ড্রেসটা পরে হেভি লাগছে। ঠাম্মি আর দাদা দিয়ে হ্যাঁ হ্যাঁ ড্রেসটা ভালো। এই ড্রেসটা তোমরা এর আগেও ভিডিওতে দেখেছো। আর এই যে আমি আমার পয়লা বৈশাখের ড্রেস পরেছি, ম্যাচ করে গেছে কথার সাথে ড্রেস। তোমাদের বলেছিলাম কোন একটা ভিডিওতে পরে দেখাবো, তো এটা হচ্ছে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আমাকে পয়লা বৈশাখে দিয়েছে। আমি হচ্ছে গ্রিন পরেছি, ভালো লাগছে, ফিটিংস হয়েছে। হ্যাঁ শুধু হাতাটা একটু মারলেই হবে। হ্যাঁ রো বলো। আমি হচ্ছে গ্রিন পরেছি, গ্রিন। হ্যাঁ তুইও প্রসাদ খাবি নাকি? ও বুনুকে খাওয়াবে বলে। হ্যাঁ খাওয়াবো। ও বুনুকে প্রসাদ খাওয়াবে, আচ্ছা খাওয়াবি তাহলে। হাসছে, টিপটা পরিয়ে দিই। কথা কই কথা নজর মনে অনেকে হয়তো তোর বাজে নজর দেবে। এই যে বন্ধুরা এইটা হচ্ছে কথার অন্নপ্রাশনের জন্য ওর ঠাকুরদা কথার জন্য কিনেছে। তো আজকে যেহেতু ওর মুখে প্রসাদ দেওয়া হবে তো এই চেনটা এখন বাড়িতেই আমরা পরিয়ে দিচ্ছি, তো অন্নপ্রাশনের দিন আবারও পড়বে, তো এখন পরিয়ে দিই। পরো দেখি কেমন। সোনা এই যে দাদান কিনে এনেছে তোমার জন্য, দেখি ওর জন্য আনন্দ, খুব আনন্দ, সাজুগুজু করতে খুব আনন্দ, তো সাজুগুজু করলেই খুব আনন্দ। তোমার খুব ভালো লাগছে, তোমার কাছেই রেখে দিও। হ্যাঁ বালা কে দিয়েছে? বালা ওই যে ষষ্ঠীর বালা আছে। ও থাক বালার পড়া, চল চল সাদা পরি তুমি বসে যাও। এই তুমি বসছি, তুমি যাও ওই দিক থেকে তুলবা না, বাবার মুখ তুলো না। বসো, তুমিও বসো ওখানে বসো। বন্ধুরা দেখে নাও, বাবাকে তো সেরকম ভিডিওতে দেখানো হয় না, বাবা ভিডিওতে থাকতে চায় না, তা আজকে রাজি হয়েছে।
শঙ্কটা দিত রাখে, শঙ্কটা ওই যে বাবার পাশে। এবার প্রসাদ তিনবার মুখে ছোঁয়াবো, একদম নাম মাত্র, ওই যে থালায় দিয়েছি আমি, থালায় আর কোনটা না দিলে হবে, অল্প একটু গলায় বাঁধে না না ঠোঁটে ঠাকা প্রসাদ যে খাওয়া বুঝতে পারছি। বলছি প্রসাদ খেয়ে নিলে অসুবিধা হবে না? খেতে ভালোবাসে না, দাদার মতন ও খেতে খুব ভালোবাসে, খিদে দাদা খাওয়াবে বলেছে, একটু জল ওকে মুখে দিয়ে দাও, তারপরে জল আঙ্গুল দিয়ে দিতে হবে, আঙ্গুল দিয়ে দাও। জল এমনি জল খায় না দাদা, দিচ্ছে আর খেয়ে নিচ্ছে, এমনি জল খেতে এবার নে রূপ দেখে খাও, থাকো দাদা ওকে জল খাও, জল খাও আঙ্গুলে করে দিল, একটুখানি তোমার মামাকে মাকে রস সন্ধ্যাবেলা গিয়ে চণ্ডী মণ্ডপ ছিল দুর্গা মণ্ডপ, ওই ঝুলি মেঘাকেও দিত, রূপ রাকেশ তখন হয়নি, মেঘাকে দিত প্রণাম করো, করে বলো ঠাকুর নামে কামনা করো, ভালো রেখো, দীর্ঘায়ু করো, মেঝের উপর কি সুন্দর শুয়ে আছে। এই দেখো এখন কথাকে নিয়ে একটু নিচের ঘরে আসলাম, সোনা মা এই যে এই যে এই যে এই যে প্রসাদ খাওয়া হয়ে গেছে, তো নিচে আসলাম চলো দেখি তোমাদের দাদা কি করছে। এই দেখো আমাদের দাদা এখন ড্রয়িং করাচ্ছে তিতলি আর অংশুকে, তো ওরা হচ্ছে আজকে সানডে ওদের সময় হচ্ছে না, তো ওরা সন্ধ্যাবেলায় ড্রয়িং শিখতো তোমাদের দাদার কাছে, কিন্তু দুজনেরই এখন নতুন ক্লাসে উঠেছে ইংলিশ মিডিয়ামে পড়ে, তো ওদের সময় হচ্ছে না, সেই জন্যই রবিবার দুপুরেই ওরা আসছে। অংশু কোন স্কুলে পড়ো? একাডেমিতে। আর তিতলি তো টেকনো ইন্ডিয়া, অংশুরটা জানতাম না কোন স্কুল, কোন ক্লাস? এইটে। বা আর তিতলি সেভেন সিক্স, ওরা দুজনে ইংলিশ মিডিয়ামে পড়ে, আর ইংলিশ মিডিয়ামে তো এখন নতুন সেশন শুরু হয়, তো সেই জন্য ওদের টাইমে হচ্ছে না, তো এখন দুপুরবেলায় ওরা আসে রবিবার। এই যে তোমাদের দাদা এখন রবীন্দ্রনাথ প্র্যাকটিস করাচ্ছে, সামনেই হচ্ছে 25শে বৈশাখ, তো সেই জন্য, তো চলো উপরে যাওয়া যাক দেখি কি করছে। এই যে উপরে উঠছে, ও মেঘা রূপ খেতে বসে গেছে, যে মেঘা কিছুক্ষণ আগে ফিরলো, টিউশনই ছিল ওর, তাই না? কি টিউশনই ছিল নাকি গানের ক্লাস? ও পড়া ছিল, রূপ কি বলছো? ড্রাম শেখাচ্ছিল, তার মধ্যে নিচে এসেছিলাম, আমার তো ড্রাম হয়ে গেছিল। ও আচ্ছা, ড্রামের সেট চলে গেছে,
এই তো একটু আগেই গেল। এই যে ওদের প্রায় হাফ খাওয়া হয়ে গেছে, আমি নিচে গেছিলাম তার মধ্যে ওদের খাওয়া হয়ে গেছে। তো বলো আজকে আমাদের মেনুতে কি কি ছিল? হ্যাঁ বুনু খেয়েছে, হ্যাঁ হ্যাঁ খেয়েছে। এই আজকের মেনুতে কি কি ছিল আজকের মেনুতে? চলো আমি বলে দিচ্ছি, টমেটো দিয়ে মুসুরির ডাল, নটে শাক, না বেগুন ভাজা, আর হচ্ছে এই যে খাসির মাংস, আর মিষ্টি দই আছে। তাই তো মা? মা বলতে বলতে দই নিয়ে মা রেডি। আজকে শুয়েছিল, এই যে এখন ঠাম্মির কাছে। আজকে দিদা বলছে, কি বলছে? মামা তখন তো জন্মায়নি, হ্যাঁ মেঘা খেলে বেড়াচ্ছিল, ওই তো মানে হচ্ছে তোমার দাদুর মা, মা তো দাদুর মা হচ্ছে ওই চণ্ডী মণ্ডপের মাটি হচ্ছে মানে ধুলো হচ্ছে মাথায় ঠেকাতো, বুঝতে পেরেছো? তাই দিদা বলছে ওই শরীর খারাপ হলে তখন ওই ওখানে ওই মাটি ঠেকাতো, সেটাই বলছে। না মানে তোমার মাকে করতো, তখন তোমার মামা হয়নি, তো মায়ের কথা বলতে বলতে মেঘার কথা বলেছে। হ্যাঁ মিঠুরি তো মেয়ে মেঘা, এই যে ঠাম্মির কোলেও কাঁদছে। না তুমি খেয়ে না আমাকে।